আপনারা স্বাগত খবর বাংলার নতুন আপডেটে। আজকের আবহাওয়াটা কেমন থাকবে জানাবো, তার সঙ্গে জানিয়ে রাখি যে ঘূর্ণি ঝড় তৈরি হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু নেই, কিভাবে নেই সেটা আপনাদের জানাবো। চলুন দেখে নিচ্ছি, আমাদের বায়ু ঝাপটা মোড়ে লাইভ ট্র্যাকের মাধ্যমে জানিয়ে দিচ্ছি। দেখুন আপনারা, এখানে যেমন একটি ঘূর্ণাবর্ত রয়েছে, আপনারা এখানটা লক্ষ্য করতে থাকুন। বঙ্গোপসাগরে এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা আছে কি না, আমি যেটুকু দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা এই মুহূর্তে হয়তো নেই। অনেক জায়গাতে আপনারা শুনছেন ঘূর্ণিঝড় হতে পারে, তো আপনাদের দেখিয়ে দিচ্ছি আগামী 10 দিনের মধ্যে। দেখুন এই যে একটা ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছেন এখানে, এর থেকে কিন্তু ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে ফেভারেবল যে ওয়েদার বা ফেভারেবল যে পরিস্থিতি থাকার কথা সেগুলি কিন্তু এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না, যার ফলে খুব জোর হলে একটা নিম্নচাপ হয়তো তৈরি হতে পারছে, কিন্তু তার থেকে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় হওয়ার মতো কোনো সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। আমরা দেখিয়ে দিচ্ছি লাইভ ট্র্যাকে, দেখতে থাকছেন এটা কিন্তু, দেখুন শ্রীলঙ্কার কাছেই কিন্তু ঘূর্ণাবর্তটি রয়েছে এবং এটি কিন্তু যেটা হচ্ছে বঙ্গোপসাগরের দিকে না গিয়ে এটা কিন্তু এই দিকে কিন্তু মুভ করার চেষ্টা করছে। আমরা দেখিয়ে দিচ্ছি, দেখুন ট্র্যাকটা কিন্তু চালিয়ে গেলাম, 27 তারিখ পর্যন্ত যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে কিন্তু দেখুন এটা কিন্তু এখানে মোটেই কিন্তু এটা এই দিকে যা পশ্চিম বঙ্গোপসাগরের দিকে মুভ করছে না, অর্থাৎ এর ফলে যেটা হতে পারে যে কোনোভাবে কিন্তু ঘূর্ণিঝড় হওয়ার কোনো সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না। যদি এটা কোনোভাবে শক্তি অর্জনও করে সেটা কিন্তু সম্ভবত আরব সাগরের দিকে চলে যেতে পারে বা ভারত মহাসাগরের দিকে সরে যেতে পারে বা এখানেই কিন্তু নিম্নচাপ হয়ে রয়ে যেতে পারে, কারণ এই এবং এটি কিন্তু কোনোভাবেই ঘুরে বঙ্গোপসাগরের দিকে আসার কোনো চান্স কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না এবং এই দিকেও কিন্তু কোনো চান্স এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। যেই মুহূর্তে কিন্তু কোনো সম্ভাবনা তৈরি হবে আপনাদের জানিয়ে দেবো, তো প্রতিদিনই অবশ্যই নজর রাখবেন খবর বাংলা ইউটিউব চ্যানেলে। এবারে চলুন আমরা যেটা জানিয়ে দিচ্ছি যে বৃষ্টিপাত কবে থেকে শুরু হতে পারে। অনেকে আবহাওয়া দপ্তরে বলেছিল যে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, দক্ষিণবঙ্গে সম্ভাবনা অবশ্যই রয়েছে, কিন্তু কোথায় কোথায় হতে পারে কতটা হতে পারে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস 2/24 পরগনা, তার সঙ্গে কলকাতা এই জায়গা এবং পূর্ব মেদিনীপুরের কোথাও হতে পারে এবং দার্জিলিং কালিম্পংয়ে কিন্তু এই জায়গাতে হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে, তবে একদম গ্যারান্টি নয় যে হবে। আমাদের দেখাচ্ছি বায়ু ঝাপটা মোড়ে, বায়ুর বজ্র বৃষ্টি মোড়ে, এছাড়া আসামের দিকে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে, সমস্ত জায়গাটা দেখাবো। দেখুন প্রথমে আমাদের আসামের একটা জায়গা দেখাচ্ছি, তাহলে বুঝে যাবেন। যেমন ধরুন ডিব্রুগড় এদিকটা দেখুন, এদিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং মাঝে মধ্যে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, এটা একটা দেখালাম ওদিকটায়। আরও একটা জায়গা যদি দেখাই, দেখুন তারপরে দক্ষিণবঙ্গটা দেখাচ্ছি, ধরুন জোড়হাটে দেখুন কী হচ্ছে, জোড়হাটে কিন্তু দেখুন এই যে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে, অর্থাৎ হালকা বৃষ্টিপাত। এখানে দেখুন সব কিন্তু 0.5, 0.7, অর্থাৎ এখন যে সমস্ত বৃষ্টিপাতগুলি হবে সেগুলো কিন্তু খুবই হালকা, হলে হালকা, খুব জোর হলে 1 মিলিমিটার পর্যন্ত যেতে পারে, অর্থাৎ আবছা আবছা কিন্তু অনেক জায়গাতে দেখছেন যে আমাদের ওখানে আবছা আবছা আকাশ থাকছে, মেঘলা মেঘলা ভাব থাকছে, কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না। তো এইরকম করে একটা সম্ভাবনা কিন্তু রয়েছে, কারণ নিম্নচাপ ঘূর্ণাবর্ত এই সমস্ত ফলে কিন্তু কিছুটা জলীয় বাষ্প রয়েছে, সেই সমস্ত ব্যাপারগুলোকে কাজে লাগিয়ে একটা আবছা আকাশ কিন্তু রয়েছে। আমাদের যদি দেখায় যে চট্টগ্রামের দিকে বৃষ্টি, দেখুন মেঘ কেমন থাকবে, বৃষ্টিপাত কিন্তু নেই, দেখুন আবছা আবছা আকাশ থাকছে এবং দেখুন তাপমাত্রা কিন্তু 28 ডিগ্রি 21 ডিগ্রির মধ্যে থাকছে, এরকম থাকছে, বৃষ্টিপাত কিন্তু কোথাও দেখা যাচ্ছে না, বাংলাদেশে দেখা যাচ্ছে না। এবার যদি আমাদের ধরুন যদি ঢাকা দেখাই, তারপর আসছে দক্ষিণবঙ্গের দিকে, দেখুন মেঘলা মেঘলা ভাব থাকবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই, তাপমাত্রা এরপর থেকে আস্তে আস্তে নামবে, দেখুন 16 ডিগ্রি পর্যন্ত কিন্তু নেমে যাবে, এরকম সম্ভাবনা রয়েছে। আরও যদি বলেন যে সিলেট এদিকে একটু হয়তো হালকা বৃষ্টিপাত বিক্ষিপ্ত, কখনো কখনো কিন্তু ওই যে যেমন দেখুন এখানে একটু দেখাচ্ছে, আবার দেখুন মেঘলা মেঘলা আকাশ, আবার একটু হালকা একটা 0.2, অর্থাৎ এগুলো বৃষ্টিপাত নাও হতে পারে, আবার হয়তো মেঘলা আকাশ হয়ে রয়ে যেতে পারে, এরকম করে কিন্তু এই সময়গুলোতে চলার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবারে দেখুন যদি আমরা রংপুরের দিকটা দেখুন, এখানে বৃষ্টিপাত আছে কি না, এখন মেঘলা মেঘলা ভাব কিন্তু থাকছে কিন্তু বৃষ্টিপাত থাকছে না, এইরকম করে কিন্তু রয়েছে বাংলাদেশ আসাম ত্রিপুরা এই সমস্ত জায়গাতে এইরকম সম্ভাবনা। এবারে দেখুন আমাদের দেখাচ্ছি দক্ষিণবঙ্গ কীরকম হতে পারে, দেখুন দক্ষিণ আমাদের এই 12টা থেকে দেখাচ্ছি মেঘলা মেঘলা, এই যে একটু
জুম করলে বুঝতে পারছেন এই জায়গাগুলোতে কিন্তু এখন হালকা হালকা একটা হালকা করে কিন্তু মেঘ মেঘ রয়েছে, নীল নীল হালকা ভাব রয়েছে, অর্থাৎ এখানে মেঘলা মেঘলা ভাব। যদি এরকম করে মিটার দেখা যায় যেমন 0.12, কিন্তু বৃষ্টিপাত এখানে হবে না, কারণ এটা জিরো কিন্তু মেঘলা ভাব থাকতে পারে। যদি কয়েকটা জায়গা ধরি, ধরুন আরামবাগে দেখাচ্ছি, আরামবাগে দেখুন কী হচ্ছে, বৃষ্টিপাত নেই, দেখুন মেঘলা মেঘলা আকাশ, এই যে আংশিক মেঘলা আকাশ হয়ে থাকবে, 28-30 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা, 21 ডিগ্রি হতে পারে। এখন একটু দেখে নিচ্ছি তাপমাত্রা নামছে কিনা, শনিবার রবিবার থেকে কিন্তু নামতে পারে, দেখুন রবিবার সোমবার থেকে কিন্তু জাঁকিয়ে একটু শীত পড়ার সম্ভাবনা, তাপমাত্রা কিন্তু সকালের দিকে নেমে যাবে 14 ডিগ্রিতে, অর্থাৎ তাপমাত্রা নামতে চলেছে এটা বলা যেতে পারে। সোমবার থেকে কিন্তু তাপমাত্রায় পরিবর্তন চলে আসবে, অর্থাৎ সোমবার থেকে একটা শীত পড়ার সম্ভাবনা। আমরা দেখে নিচ্ছি খড়গপুরের দিকটা, দেখুন এখানে কী হচ্ছে, এখানে তাপমাত্রা দেখুন মেঘলা মেঘলা ভাব, কোথাও কুয়াশা এরকম থাকছে, দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা তো নেই। তাপমাত্রা আমরা রবিবার থেকে দেখুন, রবিবার থেকে সোমবার থেকে কিন্তু সকাল দেবো, অর্থাৎ রবিবার থেকেই আবহাওয়ায় পরিবর্তন আসবে, সোমবার থেকে কিন্তু দেখুন 14 ডিগ্রি সেলসিয়াস নেমে যাচ্ছে, অর্থাৎ সোমবার থেকেই জাঁকিয়ে শীত পড়তে পারে বলা যেতে পারে। আমরা দেখে নিচ্ছি পুরুলিয়াতে, দেখুন পুরুলিয়াতেও কিন্তু 14 ডিগ্রিতে নেমে যাবে, অর্থাৎ আবার কিন্তু জাঁকিয়ে শীত আসতে চলেছে এটা বলা যেতে পারে। দেখুন এখন মেঘলা মেঘলা আকাশ থাকছে, সর্বনিম্ন তাপমাত্রা 20-21-19 মধ্যে থাকছে, 24-30 ডিগ্রি সর্বোচ্চ থাকলেও দেখুন শুক্রবার পর্যন্ত শনিবার পর্যন্ত এই যে এখানে আবার হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে শুক্রবার শনিবার, কিন্তু দেখুন 15 ডিগ্রি নেমে যাচ্ছে রবিবার থেকে, এবং দেখুন 11 ডিগ্রি নেমে যেতে পারে তাপমাত্রা, জাঁকিয়ে মানে জমকালো শীত একটা পড়তে চলেছে এটা বলা যেতে পারে পুরুলিয়ার, দেখুন পশ্চিমাঞ্চলের জেলা করতে 11-12 ডিগ্রি নেমে যেতে পারে, অর্থাৎ হাড় কাঁপারও ঠান্ডা আসতে চলেছে পুরুলিয়ার দিকে এটা বলা যেতে পারে। আমরা দেখে নিচ্ছি বাঁকুড়ার দিকটা একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন এখনও তো আংশিক মেঘলা আকাশ থাকবে, 30-22 ডিগ্রি আমরা দেখে নিচ্ছি, বৃষ্টি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে, এতে খুব একটা চাষেরও ক্ষতি হবে বলে মনে হয় না, যদি হয় বৃষ্টিটা হয়। তবে দেখুন বাঁকুড়ার দিকে 12-13 ডিগ্রিতে নামতে পারে, অর্থাৎ কী পরিমাণে ঠান্ডা আসতে চলেছে বুঝতে পারছেন, প্রচণ্ড ঠান্ডা আসতে চলেছে। আমরা দেখে নিচ্ছি আরও একটা জায়গা, দুর্গাপুর দেখে নিচ্ছি, পশ্চিম বর্ধমান কী অবস্থা, এখন কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকছে 30 ডিগ্রি, এবং দেখুন বৃষ্টিপাতের বিক্ষিপ্ত সম্ভাবনা রয়েছে, শুক্রবারে রয়েছে বৃষ্টিপাত। তার সঙ্গে আমরা টেম্পারেচার দেখি সোমবারে কী হচ্ছে, সোমবারে 12-13 ডিগ্রিতে নামতে পারে, অর্থাৎ লেপ কম্বল নামানোর সময় হয়ে গেছে, অর্থাৎ জাঁকিয়ে শীত কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা থেকে জাঁকিয়ে শীত আসতে চলেছে এটা বলা যেতে পারে দক্ষিণবঙ্গের। আমরা দেখে নিচ্ছি বর্ধমানের দিকে কী অবস্থা হতে পারে, পূর্ব বর্ধমান আংশিক মেঘলা আকাশ, 30-21 ডিগ্রি চলছে বর্তমানে, কোথাও কোথাও বিক্ষিপ্ত কুয়াশা, মেঘলা ভাব থাকবে শুক্রবার, বৃষ্টি হবে না। আমরা দেখে নিচ্ছি সোমবারে 13 ডিগ্রিতে নেমে যেতে পারে সম্ভাবনা রয়েছে, সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি পৌঁছাতে পারে, অর্থাৎ 12-13-14 মধ্যে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা দেখে নেব বীরভূমের দিকটা, আমরা দেখেছি সিউড়িতে দেখুন কী অবস্থা, এখানে কী হচ্ছে না, 30 ডিগ্রি আংশিক মেঘলা আকাশ, এখানে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মূলত শুক্রবার বা শনিবারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে, খুবই হালকা, কিন্তু 12 ডিগ্রি টেম্পারেচার নামবে সোমবার, অর্থাৎ সোমবারে জাঁকিয়ে শীত। আমরা দেখে নিচ্ছি মেহেরপুরের দিকটা, অর্থাৎ নদিয়া এবং মুর্শিদাবাদের দিকটা, দেখুন এখন আংশিক মেঘলা আকাশ, এবং সোমবারের দিকে তাপমাত্রা নামছে, কতটা নামতে পারে দেখুন, 12-13 ডিগ্রিতে নেমে যেতে পারে, অর্থাৎ জমকালো জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা তৈরি হয়ে গেছে সোমবার থেকে, অর্থাৎ রবিবার রাত থেকেই। মালদার দিকটা একবার দেখিয়ে নিচ্ছি কী অবস্থা, মালদার দিকে দেখুন কীরকম অবস্থা রয়েছে, এখন 28 ডিগ্রি সর্বোচ্চ, সর্বনিম্ন 20-22-এর মধ্যে থাকছে, এবং দেখুন আমরা দেখে নিচ্ছি সোমবারের দিকে তাপমাত্রা নামছে কিনা, 12 ডিগ্রিতে নেমে যাবে, অর্থাৎ দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে কিন্তু জাঁকিয়ে শীত পড়তে চলেছে বলা যেতে পারে। বালুরঘাট কী অবস্থা দেখুন, বালুরঘাটে শীত নামছে কিনা, এটা কিন্তু সত্যি যে জাঁকিয়ে শীত পড়তে চলেছে বলা যেতে পারে। আংশিক মেঘলা আকাশ থাকছে 28, সর্বোচ্চ সর্বনিম্ন 19, কিন্তু যেটা হচ্ছে তাপমাত্রা কোথায় নামছে দেখুন, আমরা দেখেছি 11 ডিগ্রিতে নেমে যাবে দক্ষিণ দিনাজপুরে সম্ভাবনা রয়েছে, অর্থাৎ প্রচণ্ড ঠান্ডা আসতে চলেছে, প্রচণ্ড ঠান্ডা। আমরা চলে যাচ্ছি শিলিগুড়ির দিকে, শিলিগুড়িতে কী হচ্ছে দেখুন, এখন 25 ডিগ্রি সর্বোচ্চ, আংশিক মেঘলা আকাশ থাকবে, 15 ডিগ্রিতে এমনিই চলছে, এখন দেখে নিচ্ছি সোমবারের দিকে কী হচ্ছে না, ওখানে 12-13 ডিগ্রি নামবে, অর্থাৎ এখন ওখানে ঠান্ডা যেমন চলছে সেরকমই চলবে, অর্থাৎ উত্তরবঙ্গের বেশিস করে বলার কিছু নাই। দার্জিলিংয়ের দিকে দেখুন বৃষ্টিপাত আছে কিনা, দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, এই যে রয়েছে কিন্তু, অর্থাৎ হালকা বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে এখন চলবে, সোমবারের দিক থেকে বৃষ্টিটা কমে যাবে, কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। আমরা দেখে নিচ্ছি কোচবিহারের দিকে ঠান্ডাটা কেমন রয়েছে, বৃষ্টিপাত আছে কি না, কোচবিহারের দিকে দেখুন, এটা ওপেন হলেই বোঝা যাবে বৃষ্টিপাত নাই,
27 ডিগ্রি সর্বোচ্চ, সর্বনিম্ন 16, এমনিতে ঠান্ডা চলছে, দেখে আরও নামছে কি না দেখুন, 14 ডিগ্রি 13 অর্থাৎ মোটামুটি 13 যেমন চলছে, কাছাকাছি একটু হয়তো একটু হালকা নামতে পারে, এরকম সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে কিন্তু ঠান্ডা, অর্থাৎ যেটা বলা যেতে পারে দক্ষিণবঙ্গে প্রচণ্ড ঠান্ডা আসতে চলেছে। আমরা একবার দেখে নিচ্ছি খুলনার দিকটা কী অবস্থা, বাংলাদেশে খুলনার দিকে কিন্তু দেখুন এখন 30, 22, 21 চলছে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে, বৃহস্পতিবার হালকা, শুক্রবার, এগুলোতে খুব একটা প্রভাব হয়তো হবে না, খুব হালকা, কিন্তু মেঘলা আকাশ থাকবে, রবিবারও থাকবে। সোমবার থেকে 14 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। খুলনা বরিশালের দিকটা দেখুন, অর্থাৎ এই খুলনা থেকে বরিশাল একই রকম থাকবে সব জায়গাতে, মানে এই নয় যে অন্য এই জায়গাটা দেখাতে হবে, মোটামুটি ওই কাছাকাছি একই সর্বস্ব থাকবে। বৃহস্পতিবারে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, শুক্রবারে কিছুটা রয়েছে, এতে খুব একটা ক্ষতি হওয়ার চান্স নেই, অথবা মেঘলা আকাশে রয়ে যেতে পারে, তাপমাত্রা কিন্তু 21 ডিগ্রিতে নেমে 17 ডিগ্রিতে নেমে যাবে। তো এটাই হচ্ছে দেখিয়ে দিলাম, এবার একবার দেখে নিচ্ছি ত্রিপুরার দিকে কী হতে পারে, একবার আগরতলাটা দেখিয়ে দিচ্ছি, তাহলে দেখুন বোঝা যাবেন এখন কিন্তু যেটা হচ্ছে তাপমাত্রা দেখুন কত থাকছে, 28 ডিগ্রি সর্বোচ্চ, সর্বনিম্ন 20-21, এবং এটা দেখুন কমছে কিনা দেখুন, কুয়াশা তো এখনও সেরকম দেখা যাচ্ছে না, এদিকে 13 ডিগ্রিতে নেমে যেতে পারে এরকম সম্ভাবনা কিন্তু রয়েছে। আমরা দেখে নিচ্ছি আসামের একবার শিলচরটা দেখে নিচ্ছি, দেখুন এদিকেও কিন্তু এইদিকে সমস্ত জায়গাতে ত্রিপুরাতে ওই 16-15 মতো থাকার সম্ভাবনা রয়েছে। আমরা দেখে নিচ্ছি শিলচরের দিকটা, শিলচর বা করিমগঞ্জ এসবের দিকে কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকবে, 27 ডিগ্রি সর্বোচ্চ, সর্বনিম্ন 19, তাপমাত্রা কমতে কমতে দেখা যাচ্ছে সোমবারের দিকে 14 ডিগ্রিতে নেমে যেতে পারে। তো মোটামুটি বোঝাই গেলেন যে ঠান্ডা কিন্তু সোমবার থেকেই মূলত আসতে চলেছে। পরবর্তী আপডেট আবার দেখা হচ্ছে, ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন, এবং ঠান্ডা যে আসতে চলেছে তার জন্য অবশ্যই প্রচুর পরিমাণে কিন্তু শেয়ার করতে বলবেন না। ধন্যবাদ।